বাড়ি ভাঙা হলে তার ওয়েস্ট রাজারহাটের ওয়েস্ট ম্যানেজমেন্ট জমা দিতে হবে, না হলে সেই বাড়ি নির্মাণ করার অনুমতি প্রদান করায় দেরি হবে। ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। কি বলেছেন তিনি শুনুন। কোয়ান্টিটি অনুযায়ী ওয়েস্ট পাওয়া যাচ্ছে না, মানে ওটা এতে আমাদের যা ক্যাপাসিটি তার থেকে অনেক কম ক্যাপাসিটিতে চলছে। সেই জন্য আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে যেসব বিল্ডিংগুলো ভাঙবে তাদের ওই ওয়েস্টটাকে ওখানে দিতেই হবে। তা না হলে কি হচ্ছে, এই ওয়েস্টটা যেটা বিল্ডিং থেকে ভাঙছে, সকালবেলা আপনি ভেঙে রেখে দিলেন ওয়েস্টটা, তো সকালবেলা একটা অজানা লড়ি আসবে যখন আপনি ঘুমোবেন, ওইটাকে ভোরবেলা 4-3টের সময় এসে ওই ওয়েস্টটাকে তুলে নেয়, সেই লড়িতে তুলে নিয়ে সেই লড়িটা ডায়মন্ড হারবারের দিকে দৌড়ে বা গ্রামের দিকে, মানে মেনলি আমাদের মাইজারহাট ব্রিজের ওখান দিয়ে দৌড়ে গিয়ে ওখানে কোনো না কোনো পুকুর টুকুর এসব ফিল আপ হচ্ছে বা লোল্যান্ডও হতে পারে। সেই জন্য আমি পুলিশকেও বলেছি মাইজারহাটে যাতে কোনো লরি বিল্ডিং ওয়েস্ট নিয়ে না ক্রস করে সেটা দেখার। সেকেন্ডলি যেটা আমি বলেছি যে বিল্ডিং ডিপার্টমেন্ট কম্পালসারি করতে হবে যে এই বিল্ডিংটা ভাঙলে কত ওয়েস্ট বেরোবে, বিল্ডিংয়ের স্যাংশনের আগে সেটা যদি ভেঙে ফেলে দেয় তারপরে আমরা স্যাংশন দেবো, তাহলে ওয়েস্টটা গেল কোথায়, তার ইন্সপেকশন হবে, স্যাংশন কিন্তু লেট হবে। স্যাংশন করার আগে যদি দেখা যায় পুরনো বিল্ডিং এটা ভাঙতে হবে বা ডেঞ্জারাস বিল্ডিং ভেঙে পড়ে আছে, তাহলে সেই ওয়েস্টটা আমাদের কাছে এটা জমা দেবে, ওই টাকাটা আমরা এটাকে ট্রান্সপোর্ট করে দেবো, এটা একটা।